তোর বউ তো একেবারে টিপিক্যালি বাংলা মিডিয়াম রে। আমার মেয়েকে বিয়ে করতে আসবে না বলেছে। আমরা অ্যাপয়েন্ট করতে পারবো না। লোকাল কোনো ভালো বাংলা মিডিয়াম স্কুলে আপনি অ্যাপ্লাই করুন, ওখানে পড়ান, খুব তাড়াতাড়ি গ্রো করবেন ওখানে আপনি। বাট রিয়েলি সরি টু সে, ফিউচার ড্রিমস এর মতো একটা স্কুলে আপনার কোনো ফিউচার নেই। আমরা আপনার ক্লাস অ্যালোট করতে পারি, আপাতত টিচার্স রুমে থাকুন, দেখুন এখানে কিভাবে পড়ানো হয়। কোন জায়গাটায় আমি বসবো? ওই যে, দ্যাটস ইওর সিট। আমার বাড়ি থেকে আমি কখন বেরোবো, কখন ঢুকবো, তার জন্য সবাই থেকে পারমিশন নিতে হবে। সোহানা, সোহানা তুমি ঘুমোনি? সোহানা না, আসলে ঘুম আসছে না। কেন, কি হয়েছে, শরীর ঠিক আছে তোমার? আমি জল খেতে উঠেছিলাম, হঠাৎ দেখলাম দাদাভাই বেরোলো, এই তো একটু আগে জাস্ট ফিরলো আর কি, তাই এখন শুতে এলাম। কিন্তু আমার ঘুম আসছে না, আমার কোনো টেনশন হচ্ছিল জানো। এত রাত্রে দাদাভাই বেরোলো? দাদাভাই তো অফিস থেকে আসার পর সচরাচর রাত্রিবেলা বেরোয় না। শরীর ঠিক আছে তো দাদাভাই? রাজদীপ, আমার মনে হয় দাদাভাইয়ের শরীরটাই খারাপ, অথবা মন মেজাজ আমি না ঠিক বুঝতে পারছি না, কিছু তো একটা গন্ডগোল হয়েছে। যাই হয়ে থাকুক না কেন, আমাদের কিন্তু দাদাভাইয়ের পাশে থাকতেই হবে। রাজদীপ, কি হয়েছে একটু পরিষ্কার করে বলবে তুমি? দাদাভাই যখন আজকে বাড়ি ফিরলো, তখন দাদাভাইয়ের হাতে একটা প্যাকেট ছিল, আর আমি পরিষ্কার দেখেছি এই প্যাকেটের মধ্যে কয়েক বান্ডিল টাকা ছিল। হোয়াট, নোটের বান্ডিল? এতগুলো টাকা দাদাভাই কোত্থেকে পাবে? আমাকে একটা কথা বলবে, দাদাভাই কি কোনোভাবে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত? দূর, কিসের ব্যবসা, একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, খেয়ে দিল কি অতগুলো টাকা? ইফ আই এম নট রং, ওই টাকাগুলো কিন্তু এখনো দাদাভাই রুমেই রয়েছে। আমার সিক্স সেন্স বলছে কিছু তো একটা বিপদ হতে চলেছে রাজদীপ, আর দাদাভাই কোনো খারাপ সঙ্গের সঙ্গে জড়িয়ে পড়ছে না তো, আর সেটার থেকে আর এই টাকাগুলোর থেকে আমরা কোনো বিপদের মধ্যে জড়াবো না তো। রাজদীপ, কোথায় যাচ্ছ তুমি? তুমি বুঝতে পারছো না সুহানা, বিষয়টা এত ক্যাজুয়ালি নিয়ে চলবে না, আমাকে দাদাভাইয়ের সাথে কথা বলতে হবে এক্ষুনি। আচ্ছা আচ্ছা শোনো, একটা কথা শোনো, তুমি যদি এক্ষুনি গিয়ে দাদাভাইকে বলো না যে এই বিষয় নিয়ে কিছু, তাহলে দাদাভাই না বুঝতে পারবে যে আমি তোমাকে কিছু বলেছি, আর তখন দাদাভাই আমাকে ভুল বুঝবে। আর তাছাড়া দাদাভাইয়ের কাছে টাকা পয়সা কোত্থেকে আসছে সেগুলোকে আমরা জিজ্ঞেস করতে পারি বলো? শোনো, তুমি জিজ্ঞাসা করতে পারো না, তুমি জিজ্ঞাসা করতে পারো না, কিন্তু আমি জিজ্ঞাসা করতে পারি। দেখো, আমাদের পরিবারের ওপর একটা বিপদ, দাদাভাইয়ের বিপদ মানে কিন্তু আমাদের পরিবারের ওপর একটা বিপদ। রাত্রিবেলা হঠাৎ করে দাদাভাইয়ের কাছে এতগুলো টাকা কোত্থেকে এলো, আমাকে জানতে হবে পুরো বিষয়টা, বুঝতে পারছো তুমি? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু তুমি একটুখানি একটু শোনো আমার কথাটা প্লিজ। শোনার কিছু নেই, আজকে যদি এই ভুলটা আমরা ইগনোর করি, তাহলে আমাদের এই পরিবারকে এর খেসারত সারা জীবন দিতে হবে। আমাকে এক্ষুনি গিয়ে জিজ্ঞাসা করতে হবে। তুমি ছাড়ো, আমাকে ছাড়ো, ছাড়ো। ছোটদা ভাই, বাস সব কিছু ঠিক আছে তো? ভুল স্যার, এটা একটু ভালো করে দেখো। কি এটা?
এটা আমাদের সেকেন্ড চয়েসের লিস্ট। দেখো আমি কিন্তু নিজেদের প্র্যাকটিস দেখেছি, এরা বেস্ট না হলেও লড়াইটা বেশ ভালো লড়বে। সায়ন অর্ক এক কাজ করো, যে চারজন কম্পিটিটর বেরিয়ে গেছে তোমরা এদের মধ্যে থেকে চারজনকে বেছে নাও। দেখো আমি আমি মার্ক করে দিয়েছি, আর প্রত্যেকটা টিচারকে বলো এদের যেন ভালো করে ট্রেন করা হয়, আর সেটাও গোপনে। কাল সকালে এদের প্রত্যেককে এক জায়গায় জড়ো করবে, আমি নিজে প্রত্যেকের সাথে কথা বলব। ঠিক আছে ইন্দিরা, তুমি যেমন বলছো তেমনই হবে। বৌদি ভাই, তুমি আগে থেকে সেকেন্ড চয়েস বেছে রেখে দিয়েছিলে। শুধু সেকেন্ড চয়েস কেন অর্ক, যদি সেকেন্ড বেস্টটাও আমাদেরকে ছেড়ে চলে যায় তাহলে থার্ড বেস্টদের আমি তৈরি করব। কিন্তু পিছিয়ে পড়ার কথা ভুলেও ভাববে না। সবে কিন্তু আমাদের উপর আক্রমণ হওয়া শুরু হয়েছে, এখন তো শুধু বাইরের আক্রমণ দেখছো, এরপর ভেতরের আক্রমণ শুরু হবে। আমাদেরকে হারানোর জন্য কিন্তু অনেক বড় বড় ষড়যন্ত্র করা হবে, কিন্তু আমাদের মনে ভুলেও হারবার কথা আনা যাবে। সবসময় আমাদের লক্ষ্য একটাই থাকবে, আমাদের জিততে হবে। আর যারা আমাদের এই হাওয়াই চটি পরা বেলুনি ঝুলিয়ে স্কুলে আসার জন্য আমাকে অবজ্ঞা করেছে না, তাদের প্রত্যেককে আমি এটা দেখাতে চাই যে তারা প্রত্যেকে ভুল। সেদিন আমি এক্সিলেন্স অ্যাওয়ার্ডের মঞ্চে এই বেলুনি ঝুলিয়ে আর হাওয়াই চটি পরেই অ্যাওয়ার্ডটা নেব, আর এটাই আমার একমাত্র চ্যালেঞ্জ। আমি যাই সাথে তাই আমাকে খোঁজতে, দেখি কি পাই কি হারাই আর কি কি জোটে, হাসি গাই এ ভাষায় বুকে বেজে ওঠে সব সময়। যাই বলি শ্রোতা ভাই, বৌদিবার মধ্যে একটা ব্যাপার আছে, কিন্তু পাশে থাকলে মনে জোর পাওয়া যায়। একদম ঠিক কথা বলেছিস, একদিন এই বাংলা মিডিয়ামই সারা বাংলার আইকন হবে। এই সমাজ, এই শহর, প্রত্যেকে প্রত্যেকটা মানুষ ওকে স্যালিউট করবে। সব বাবা মা বলবে তাদের ছেলেমেয়েদেরকে, তোমরা ইন্দিরা সরকারের মতো হও। দাদা ভাই, তোর সাথে আমার কথা আছে, বাইরে আয়। দাদা ভাই, আরে কি হলো কি, আসছি। হ্যাঁ আয়। কি হয়েছে বল? টাকাগুলো কোত্থেকে পেলি? টাকা বুঝতে পারছিস না তো, আমি তোকে বলছি যে টাকাগুলো নিয়ে তুই বাড়িতে এলি সেই টাকাগুলোরই কথা বলছি, কোত্থেকে পেলি আমাকে বল। হ্যাঁ কি রে, আচ্ছা রাজবাড়িতে কি আরম্ভ করেছিস বলতো? কিসের টাকা? আমার কাছে কোনো টাকা নেই। মিথ্যে কথা বলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। সুহানা নিজের চোখে দেখেছে তুই টাকার ব্যাগ নিয়ে বাড়িতে ঢুকেছিস। বল কোত্থেকে পেলি টাকাগুলো? শোন তোকে নিয়ে না আমাদের চিন্তা হচ্ছে, তাই রাত্রিবেলা তোকে জিজ্ঞাসা করতে এলাম। বল বল বল, তোরা না কি চাইছিস আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না। আচ্ছা কে বড় বলতো, তুই না আমি? হ্যাঁ তুই এভাবে আমাকে জেরা করছিস কেন? যথেষ্ট, এক মিনিট এক মিনিট, কথা ঘুরিয়ে কোনো লাভ হবে না, ঠিক আছে? ইন জেনারেল তুই রাত্রিবেলা বাড়ি থেকে বেরোস না, আজকে রাত্রিবেলা বাড়ি থেকে বেরোলি টাকার প্যাকেট নিয়ে বাড়িতে ঢুকলি। কে দিয়েছে টাকা? কার টাকা আমাকে বল, এই বলতো বলতো বল। আমি বললাম তো আমার কাছে কোনো টাকা নেই। কি ব্যাপার কি, ঘুমটা ভেঙে গেল মাঝরাত্রি, কি শুরু করেছিস তোরা? তোদের হয়েছে নাকি বলতো? দাদা ভাই তুই আমাকে বলবি কোত্থেকে পেয়েছিস টাকাগুলো? বলবি টাকা? কোন টাকার কথা জিজ্ঞেস করছিস মা? সেটা দাদা ভাইকে জিজ্ঞাসা করো। আরে দেবু, তুই যখন ঘরে ঢুকলি তখন তোর হাতে একটা খবরের কাগজ জড়ানো প্যাকেট ছিল না, এই প্যাকেটে টাকা ছিল নাকি? দাদা ভাই প্লিজ রাগ করবেন না, আসলে এই টাকাগুলো থেকে যদি ফিউচারে কোনো প্রবলেম হয় আর আমরা যদি কেউ কিছু না জানি তাহলে তো কিছুই ম্যানেজ করতে পারবো না, তাই আপনাকে এতবার করে জিজ্ঞেস করা হচ্ছে। কি রে দেবু, বোবা হয়ে গেলি কেন? ওদের কথা জবাব দে, বড় বয়সে কি ভীমরতি ধরেছে? ছোট বৌমার রাজা যেটা বলছে সেটা সত্যি? টাকা ছিল ওই প্যাকেটে? কোত্থেকে পেলি টাকা? আরে ওটা আমার বসের টাকা, আমার কাছে রাখতে দিয়েছে। তোকে কেন রাখতে দিয়েছে? কি মহা মুশকিল বলতো, সব কথা কি তোকে বলতে হবে নাকি? হ্যাঁ বলতে হবে, ওদের কথা জবাব না দিস আমরা বাবা মা আমাদের কথা জবাব দিতে হবে। এই তো তুই বললি তুই বন্ধুর সাথে দেখা করতে গেছিস, এখন বলছিস বসের টাকা রাখতে দিয়েছে, কোনটা সত্যি? আরে বাবা, বন্ধু মানে বন্ধু, অফিসের বন্ধু, কলিগ, বস তো ছিল ওর সঙ্গে, এই টাকাগুলো বস আমাকে রাখতে দিয়ে গেছে, কালকে একটা পেমেন্ট করতে হবে, তাই যেহেতু তার অফিস আমার বাড়ির কাছে
তাই সকালবেলা আমাকে পেমেন্টটা করে অফিসে ঢুকতে হবে। এবার বুঝতে পেরেছো? এমন করছো যেন আমি চুরি ডাকাতি করে এসেছি। এই কথাটা তো প্রথমে বললেই হতো। সেই তো আমি ভাবলাম কি নাকি তোদের এই রাত বিরেতে ঝগড়া না আমার ভালো লাগে না, আমাকে তো সকালবেলায় উঠতে হয় নাকি রোজ রোজ একঘেয়ে। এসো তুমিও এসো। দাদা ভাই বলছি এই সিম্পল কথাটা আগে বললি না কেন, ফালতু এত অশান্তি হলো। যা যা শুয়ে পড়, যা শোয় না, চলো। এই সুহানা চ্যাটার্জির বেশি পাখা গজিয়েছে, এবার বেশি উঠতে শুরু করলে একেবারে শেষ করে দেব। একেবারে চলো 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 পাল্টাই।